শান্তিপূর্ণ আন্দোলন করলে অসুবিধে কোথায়? ডিএ র্যালি নিয়ে রাজ্যকে প্রশ্ন বিচারপতি রাজাশেখর মান্থার। রাজ্যের কয়েকটি সরকারি কর্মচারীদের সংগঠনের আবেদনের ভিত্তিতে আগামী 4 মে নবান্ন অভিযানে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনের আবেদনে সায় কলকাতা হাইকোর্টের। তবে আদালতের নির্দেশে যাত্রাপথে কিছুটা বদল এসেছে। আগামী বৃহস্পতিবার নবান্ন অভিযানের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল কোঅর্ডিনেশন কমিটি সহ সরকারি কর্মচারীদের কয়েকটি সংগঠন। মঙ্গলবার সেই মামলার শুনানি চলে কলকাতা হাইকোর্টে। র্যালি প্রসঙ্গে রাজ্য সরকারের কাছে বিচারপতি রাজাশেখর মান্থার প্রশ্ন, যে বিধিনিষেধের কথা আপনারা এখানে বলছেন সেটা রাজ্যের শাসক দলের ক্ষেত্রেও প্রযোজ্য তো? রেড রোড বন্ধ করে যখন কর্মসূচি হয়, মিছিল হয়, তখন পুলিশের অসুবিধে হয় না? তিনি আরও বলেন, কিছু দল যখন মিছিল করে তখন গোটা কলকাতা স্তব্ধ হয়ে যায়। শুধু শাসক দলের কথা বলা হচ্ছে না, মানুষ পরিবার নিয়ে রাস্তায় বেরোতে চায় কিন্তু বেরোতে পারেন না, তখন তো পুলিশের কোনো অসুবিধে হয় না। তিনি আরও বলেন, শাহিনবাগের ক্ষেত্রে আন্দোলন দীর্ঘদিন চলেছিল, দিল্লি স্তব্ধ হয়ে গিয়েছিল, তাই সুপ্রিম কোর্টকে কিছু পদক্ষেপ নিতে হয়েছিল। এখানে বিষয়টা সেরকম নয়। বিচারপতি আরও বলেন, মিছিলের আবেদন সংক্রান্ত একটা রেজিস্টার তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছিল, যাতে মানুষ তা দেখতে পায় কবে মিছিল আছে, সেটা এখনও তৈরি হয়নি। এরপরই রাজ্যের তরফে আদালতে বলা হয়, যে রুটে মিছিল করার কথা বলা হচ্ছে সেটা মিছিলের জন্য নির্দিষ্ট করা কোনো রুট নয়। জনবহুল এলাকা, সাধারণ মানুষের অসুবিধা হবে, স্কুল ও অফিস যাত্রীর অসুবিধা হবে, ট্রাফিকের অসুবিধা হবে, অন্য রুট দিয়ে অন্য জায়গায় করলে অসুবিধা নেই। রাজ্যের তরফে আরও বলা হয়, নির্দিষ্ট জায়গাতেই কর্মসূচি করতে দিতে হবে, এই ধরনের দাবি কেউ জানাতে পারেন না, এটা কারো অধিকারের মধ্যে পড়ে না। দিল্লিতে কৃষক আন্দোলনের ক্ষেত্রেও সুপ্রিম কোর্ট একাধিক কড়া পর্যবেক্ষণ রেখেছিল। বিচারপতি রাজাশেখর মান্থা পাল্টা বলেন, 30 থেকে 40টি মামলা এসেছে মিছিল করার অনুমতি চেয়ে, কেন আদালতকে বারবার হস্তক্ষেপ করতে হবে? এরা রাজ্য সরকারি কর্মচারী, মহার্ঘ ভাতা, শান্তিপূর্ণ আন্দোলন করলে অসুবিধা কোথায়? প্রশ্ন বিচারপতির। তিনি আরও বলেন, বিরোধিতা করা বা শান্তিপূর্ণ প্রতিবাদ করা মৌলিক অধিকার, বিধিনিষেধ আরোপ করতে পারেন কিন্তু শান্তিপূর্ণ মিছিল বন্ধ করতে পারেন না। স্কুল, কলেজ, বাজার, অফিস আছে বলে মিছিলের অনুমোদন প্রত্যাখ্যান করা যায় না। আন্দোলনকারীরা তো দেখাতে চান যে তাঁরা কতটা অসুবিধার মধ্যে রয়েছেন। বিচারপতি রাজাশেখর মান্থা আরও বলেন, সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন, কিন্তু সুপ্রিম কোর্ট তো আন্দোলন করতে বারণ করেনি। ক্ষুব্ধ বিচারপতির মন্তব্য, এমন 4টে উদাহরণ দিতে পারি যেখানে আগে অনুমতি চাওয়া হয়েছে কিন্তু পুলিশ সেই অনুমতি দেয়নি, কিন্তু কর্মসূচির 2 দিন আগে অন্য দল চেয়েছে আর পুলিশ সঙ্গে সঙ্গেই সেই অনুমতি দিয়েছে। এরপরই আগামী 4 মে নবান্ন অভিযানের অনুমতি দেয় আদালত। রুট বদল করে দুপুর 2:30 থেকে 4:30 পর্যন্ত র্যালিতে অনুমতি দেওয়া হয়। হাওড়া ফেরিঘাট, বঙ্কিম সেতু, মহাত্মা গান্ধী রোড হয়ে হাওড়া ময়দানে শেষ হবে মিছিল। অ্যাডভোকেট জেনারেলকে বিচারপতির আরও প্রশ্ন ছিল, সরকারি কৌঁসুলির কার্যালয় থেকে কেন অলিখিত নির্দেশ দেওয়া হয়েছিল যে নির্দিষ্ট একটি এজলাসে সরকারি আইনজীবীরা অনুপস্থিত থাকবেন, থাকলে প্যানেল থেকে বাদ দেওয়া হবে। কলকাতা টিভি।